আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটা দুর্ভাগ্যবান ক্লাব যারা কিনা নভেম্বর মাসের বেস্ট ক্লাবের খেতাব পাইছে। নভেম্বর মাসের বেস্ট ক্লাব হয়েছে সেই জন্য দুর্ভাগ্যবান না, এটা তো তাদের জন্য অনেক খুশির সংবাদ। দুর্ভাগ্যবান বলছি এরপরে যা ঘটেছে তার জন্য। এই অ্যাচিভমেন্টের পর তারা কালকে মাঠে নেমেছিল বোর্নমাউথের বিপক্ষে, কিন্তু সেখানে ঘটে গেল এক অঘটন। 3-0 হারের মুখ দেখতে হয় ইউনাইটেডকে, যেটা তাদের নিজ ঘরের মাঠ উল্টা পড়ে। কালকের ম্যাচে তাদের প্রবলেম ছিল ডিফেন্সে। তাদের মেইন ডিফেন্ডার রাফায়েল বারান ফিট থাকার পরেও টেন হ্যাক কুনলজিকে শখে সেন্টার ব্যাক পজিশনে রাখছে। মানলাম তার ডিফেন্ডিং অ্যাবিলিটি মোটামুটি আছে, কিন্তু সে সেন্টার ব্যাক পজিশনের জন্য নয়। আর কালকে হয়লুনকেও ফার্স্ট ইলেভেনে রাখা হয়নি। টেন হ্যাক তার প্রিয় ছাত্র অ্যান্টনি মার্শিয়ালকে রাখছিল, যে কিনা পুরা ম্যাচে একটা শর্ট অন টার্গেট একটা ড্রিবলিং কিছু করতে পারে নাই। দিন দিন এত খারাপ পারফরমেন্স করার পরও সে কীভাবে চান্স পায় আমি বুঝি না। ব্রুনো ফার্নান্দেজের জন্য আমার খারাপ লাগতেছে, সে গেমে ব্যাক করার জন্য অসাধারণ চেষ্টা করেছে, এতে কিছু হয়নি। ম্যাচে হলুদ কার্ড দেখে আগামী ম্যাচের জন্য সাসপেন্ড হয়ে গেল সে। লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারদের মেইন টার্গেট হবে প্রিমিয়ার লিগের টপ 5 থেকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য জায়গা নিশ্চিত করা। অন্যদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এই সিজনের প্রথম হারের স্বাদ পেয়েছে। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে 5 গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। খেলা দেখে একবারও মনে হয়নি এটা বায়ার্ন মিউনিখ খেলছিল। তাদের গোল না পাওয়ার মেইন কারণ ছিল হ্যারি কেনকে বল সাপ্লাই দিতে না পারা। মিডফিল্ডারদের কাছ থেকে কোনো বলই সাপ্লাই পায় নাই তাদের স্ট্রাইকাররা। এছাড়াও ডিফেন্ডিংয়েও বাজে অবস্থা ছিল। ম্যাচটা হেরে তারা লেভারকুসেনের সাথে পয়েন্ট টেবিলের দূরত্বটা বাড়িয়ে নিল। আজ লেভারকুসেনের খেলা রয়েছে, যদি লেভারকুসেন আজকে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট টেবিলের দূরত্বটা হয়ে যাবে 6 পয়েন্টের। লা লিগে কাল রিয়াল মাদ্রিদ ভালো খেলার পরেও জয়টা পেল না। রিয়াল বিটসের মাঠে গিয়ে জয়টা নিয়ে ফিরবে বলে আশা করেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু তা আর হয়নি। রিয়াল বিটস তাদেরকে রুখে দিল। জোট বেলিংহাম অসাধারণ একটি গোল করে মাদ্রিদকে লিড এনে দিয়েছে, কিন্তু ডিবক্সের বাইর থেকে অসাধারণ একটি গোল করে সমতায় ফিরে বিটস। সাধারণত এই ধরনের গোলে বিপক্ষ দলের ডিফেন্ডার বা গোলকিপারের কিছু করার থাকে না। এই ধরনের শট থেকে গোল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, যে কারণে রিয়াল মাদ্রিদের কাউকেই দোষী করা যাবে না। ম্যাচে মনে হচ্ছিল কামব্যাক কিংরা ম্যাচে আবার কামব্যাক করে ফেলবে। পুরো ম্যাচে অনেক বেশি অ্যাটাক করেছে রিয়াল মাদ্রিদ, কিন্তু জয়টা আর পায়নি। শেষ পর্যন্ত একে একে ড্র হলো ম্যাচটা। অসাধারণ খেলেও জয় পায়নি তারা। লা লিগা এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে মাদ্রিদ। খেলা রয়েছে বার্সেলোনা এবং গিরোনার। গিরোনার যদি জয়টা পেয়ে যায় তাহলে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।